HPM কোম্পানি থেকে আপনাকে স্বাগত। তো আমরা এখানে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাধবপুর বলে একটা গ্রাম, এবং এখানে একজন কৃষক আছেন, এদিকে তাকান, একজন প্রগতিশীল কৃষক মোহন হাইত ওনার নাম। তো উনি আমাদের যে প্রোডাক্টটা দেখছেন HPM গোল্ড, এই দানাটা উনি এনার টোটাল যে বীজ খোলা, এটা ঘুরিয়ে দেখাও, টোটাল যে বীজ খোলা, এবং আপনার দূরে দেখতে পাচ্ছেন ওইখানে বীজ খোলা তো উনি ব্যবহার করেছেন, হ্যাঁ করবেন, মানে আজকে করেছেন, তাই তো? তো এই বীজ খোলাতে উনি বিগত কতদিন আগে দিয়েছেন এখানে? এক মাস আগে এই দানায়, এখানে এই যে দেখছেন পুকুর চারায় এই দানায় দিয়েছেন। দিয়ে আমরা ওনার মুখ থেকে শুনবো এই HPM গোল্ড দিয়ে বা দানায় ব্যবহার করে এই কপির বীজ খোলাতে কী কাজ হয়েছে, আপনি একটু কৃষকদের বলুন। সবথেকে ভালো কাজ হয়েছে, এর গুণগত মান, শিকড়টা অল্প দিনের মধ্যে খুব সুন্দর হয়ে গাছকে সতেজ করে। আচ্ছা, এই HPM গোল্ডটা দেওয়ার পর আপনি কি কোনো গাছের মধ্যে কোনো দুর্বলতা ভাব বা গাছের পচার কোনো লক্ষণ পেয়েছেন? দুর্বলতা ভাব পচা পায়নি, তবে তার মাঝখানে আমি অবশ্যই একটা পাউডার ব্যবহার করি। সে ঠিক আছে, মানে এই দানা তো আর দেননি? না না না, মানে আপনি সন্তুষ্ট? তো কৃষকদের দিকে তাকিয়ে বলুন। হ্যাঁ সন্তুষ্ট। দেখুন তাহলে HPM গোল্ড উনি ব্যবহার করেছেন, একজন প্রগতিশীল কৃষক। এই বছর কপি চাষ করবেন আপনি? আরো কিছু না না।